2017 সালের 12 ডিসেম্বর থেকে শুরু হওয়া সরকারি জরুরি সেবা 999-এর উপর আস্থা ও ভরসা বাড়ছে জনগণের, একই সাথে বাড়ছে এর কর্মপরিধিও। তবে জরুরি সেবা নিয়ে এখনও জনমনে তৈরি হয়নি স্পষ্ট ধারণা। এই সেবা শুরুর পর থেকে এখন পর্যন্ত কল এসেছে প্রায় 5 কোটি, তবে এর মধ্যে অপ্রয়োজনীয় কলের সংখ্যাই প্রায় 3 কোটির কাছাকাছি, যা মোট ফোন কলের 57.86%। সংশ্লিষ্টরা বলছেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, দেশের সব অঞ্চলে এই সেবা জনপ্রিয় হয়ে উঠছে। তবে জরুরি এই সেবায় সময়ের সাথে বাড়ছে নতুন নতুন চ্যালেঞ্জ। এমন অনেক ইস্যুতেই ফোন যায় তাদের কাছে যার সমাধান দেওয়া সম্ভব নয়। তাই 999 নিয়ে সচেতনতা বৃদ্ধি ও সেবা সম্প্রসারণে বহুমুখী উদ্যোগ নেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে জাতীয় জরুরি সেবা 999-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা এবং পুলিশ পরিদর্শক আনোয়ার সত্তার বলেন, নতুন নতুন বিষয় নিয়ে তারা ফোন পেয়ে থাকেন। কোনো ধরনের নতুন সমস্যা সৃষ্টি হলে সেক্ষেত্রেও তাদের ফোন দেওয়া হয়। এসব নিত্য নতুন বিষয়ে জরুরি মুহূর্তে যখন তাদের কল দেওয়া হয়, তখন নির্ধারিত 3 সেবা অর্থাৎ পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা ছাড়াও বিভিন্ন তথ্য সেবা দিয়ে থাকেন তারা। জানা গেছে, দিন দিন সেবা গ্রহীতার সংখ্যা বাড়ায় 999-এর পরিধি বৃদ্ধির চিন্তা করা হচ্ছে। সেবা সম্প্রসারণে নির্মাণ করা হবে আধুনিক সার্ভিস সেন্টার, নাগরিকদের সমস্যা সমাধানে ওয়ার্ক স্টেশনের পাশাপাশি বাড়ানো হবে জনবল। বর্তমানে 999-এ 3 শিফটে কাজ করছেন প্রায় 500 জন। প্রতিদিন জরুরি সেবা দিতে 25 থেকে 30 হাজার কল রিসিভ করতে হয় সেবাদাতাদের। জাতীয় জরুরি সেবা 999-এর প্রধান ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারকুল্লাহ বলেন, 500 ওয়ার্ক স্টেশনে উন্নীত করার জন্য সরকার পরিকল্পনা নিয়েছে। এটির সম্প্রসারণে 7 বিঘা জমি অধিগ্রহণ করেছে সরকার। এমার্জেন্সি সার্ভিস সেন্টার গড়ে তোলার জন্য ডিপিপিও প্রস্তুত। ডেমরার আমুলিয়ার মৌজাতে হয়তো নতুন সার্ভিস সেন্টার দেওয়া হবে বলেও জানান তিনি। দেশের জনগণের কাছে বিশ্বস্ততার একটা স্থান হয়ে দাঁড়িয়েছে সরকারি এই জরুরি সেবা। সমাজে বিভিন্ন ধরনের অপরাধে যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার, গৃহকর্মী নির্যাতন, পারিবারিক নির্যাতন বন্ধসহ নানা প্রশংসনীয় ভূমিকা রাখছে 999 সেবা। সরকারি জরুরি সেবার এই নম্বরে ফোন করে ঝামেলা এড়িয়ে সহজে পুলিশ ও ফায়ার সার্ভিস সহ বিভিন্ন জরুরি সেবা পাচ্ছে মানুষ। তামজিদ মির্জা, কালবেলা।